করোনার কঠিন সময়ে ইফতারের বাহারি আয়োজন পটুয়াখালী শহরের হোটেলগুলোতে, তবে ক্রেতা না থাকায় হতাশ ব্যবসায়ীরা। পটুয়াখালী প্রতিনিধি কে এম শাহাদাত হোসেনের রিপোর্ট। লকডাউনের মধ্যেও ইফতারের মুখরোচক নানা আইটেমের পসরা সাজিয়ে বসছেন পটুয়াখালীর দোকানিরা। ছোলা, বুট আর পেঁয়াজের সাথে বেগুনি, আলুর চপ, ভেজিটেবল রোল, ডিমের চপ, চিকেন ফ্রাই, শাহি জিলাপি, শাহি হালিমের সাথে থাকছে হরেক রকম কাবাবও। তবে লকডাউনে কমে গেছে বিক্রি। ক্রেতা আসার নাই বললে চলে। আমরা তৈরি করি, আমরা কি পজিশনে আমরা এখন দিন কাটাইছি শুধু আমরাই জানি স্যার। এটা অনেক কষ্টের মাঝে, তারপরেও আমরা মানুষের মাঝে কিছু ভালো কিছু দেওয়ার জন্য চেষ্টা করতেছি। মানে সব দোকান বন্ধ, মার্কেটের পুলিশ বিভিন্ন জায়গায় হচ্ছে আপনার লকডাউনের কারণে তারা বাধা দিচ্ছে, কাস্টমার আসতে দিচ্ছে না, আমাদের বেচা কিনা আসলে ওরকম হচ্ছে না। আর যেটুকু পরিমাণ বেচা কিনা হচ্ছে আসলে টিকিট কাটাতে অনেক টাফ, অনেক লস হচ্ছে আমাদের। আরও বেশি সময়ের জন্য ইফতারির দোকান খোলা রাখার দাবি ক্রেতাদের। একটু মোটামুটি আসান আছে, ইফতারের দোকানগুলো খোলা পাওয়া যায় বিকাল টাইমে। এই ক্ষেত্রে আমাদের জন্য আসলে ইফতারি দোকানগুলো অনেক হেল্পফুল। দোকান খোলা না পাইলে ইফতার করাও সমস্যা হয়ে যায়, এই জন্য দোকান খোলা থাকলে আসলে আমাদের ইফতার চলে যায়। আমি এটা কিনে নিয়ে যাচ্ছি, তো বাড়তি করে আমার নতুন করে আলাদা কোনো কিছু করা লাগবে না, কিছু রেডিমেড কিছু এখান থেকে কিনে নিয়ে যাচ্ছি, আমার জন্য ভালো হচ্ছে। ইফতার বেচাকেনায় স্বাস্থ্যবিধির বিষয়টি গুরুত্ব দেয়া এখন সময়ের দাবি। বাংলা ভিশন নিউজ ডেস্ক।